এবারে যে গানটি আপনারা শুনবেন সেটি আমাদের প্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিন ম্যাডামের কণ্ঠে, এবং এই গানটি গেয়েও কিন্তু ঘরে তিনি পুরস্কার তুলেছেন। সুতরাং এবারে আপনাদের পুরস্কার নেবার পালা, অর্থাৎ সুন্দর একটি গান শুনবার পালা। আমি রজনীগন্ধা ফুলের মতো, এই গানটি নিয়ে মঞ্চে আসছে চ্যানেল আই সেরা কণ্ঠ 2009 এর প্রিয় নাম টুম্পা হালাদার। কয়েকটা জায়গাতে একটু গণ্ডগোল আছে। প্রথমেই তোমার গানের এই গানটার যে বিউটিটা, রজনীগন্ধা এই যে কাজটা, ওটাই কিন্তু তুমি অন্যরকম করে ফেলেছ। ওটা কিন্তু মানে হয়নি আর কি, হয়নি বলবো আমি, তুমি হয়তো খেয়ালও করোনি কিংবা আমি ঠিক জানি না। আর তারপরে যে অন্তরার পরে যে ব্রিজ লাইনটা, ওখানেও কিন্তু একটা কাজ আছে। বুঝতে পেরেছো কোনটা বলছি? গাও তো একটু অন্তরার। আজও এ কথা আমি যে শুধু, আজও এ কথা আমি যে শুধু, আমি যে শুধু, আমি যে
না এটা তোমাকে আরেকটু ঠিক করতে হবে আমি আশীর্বাদ করছি তোমার গলা ভালো কণ্ঠ ভালো তুমি আরেকটু পরিশ্রমী হও তুমিও খুশি হবে আমরাও খুশি হব বাংলাদেশের জনগণও খুশি হবে খুব তাড়াহুড়া ছিল গানটা করার মধ্যে যে মেলোডিটা সফটনেসটা হ্যাঁ এগুলো তো আমার হাতটা ব্যথা হয়ে গেছে এনিওয়ে আপনি যেটা বললেন যে লেগে থাকো নিশ্চয়ই একদিন ভালো গাইতে পারবে সম্মানিত বিচারক আলাউদ্দিন আলী তোমার গান সম্পর্কে সবাই বলেছেন আমি শুধু বলতে একটা কথা বলি সেটা হলো যে আমাদের প্রয়াত মাসুদ করিম সাহেবের লেখা উনি খুব কম মানে মানে অল্প লিখতেন কিন্তু খুব ভালো ভালো গান লিখেছেন ওনার অনেক গান এমন হিট আছে আর স্বাধীনতার পরে চলচ্চিত্র গানের সুরে যে বিপ্লব করেছিলেন এনেছেন সে একজন সুরকার বাংলাদেশের বিখ্যাত সে হলো আলম খান তো এই গানটা সবাই তোমাকে বলেছেন যে কথা কথা ভুল ছিল আমি বলবো যে এই ভুলগুলি শুধরে নিতে পারলে তুমি ভবিষ্যতে ভালো করতে পারবে ধন্যবাদ